ক্রিকেট থেকে এই নির্বাচনে এই রাজনীতিতে আসাতে তাতে তাকে আরও অনেক বেশি মানুষ এসেছে। যেরকম টিভিতে আমরা দেখতাম, আমরা কালকে সরাসরি দেখেছি, মা বোনরা মা বোনদের ঢল নামিয়েছে, মা বোনরা সরাসরি তাকে দেখতে পারেছে, তার সাথে কথা বলতে পারেছে। এই যে যে আমাদের মনের আকাঙ্ক্ষাটা ছিল সেটা আমরা কালকে পরিপূর্ণ করে ফেলাইছি। কোরমারখা জিতবে, নৌকামারখা। নৌকামারখা আসলে কে দাঁড়াইছে? আমাদের বিজয় নিশ্চিত আল্লাহর রহমতে শেখ হাসিনা। নৌকামারখা দেশে মার্শা বিন মর্তজাকে, সে বিগত জীবন বিগত পাঁচ বছর আমাদের এমপি ছিলেন, খুবই আমাদের ইউনিয়নের উন্নয়ন হয়েছে। কাকঢাকা ভোরের সমাপ্তি, সূর্যমামা উঁকি দিচ্ছে। আমরা ঠিক সেই মুহূর্তে অবস্থান করছি মার্শা বিন মর্তজার নির্বাচনী আসন নড়াইল দুয়ে। গ্রামের মানুষ জেগে উঠেছে, শান্তির ঘুমকে পরিহার করে তারা নির্বাচনমুখী হয়েছে, ভোটের জন্য অপেক্ষা করছে, চায়ের কাপে ঝড় উঠেছে। ঠিক সেই মুহূর্তে আমরা একটু কোলাহল ছাড়িয়ে গ্রামের একদম নীরব পরিবেশ এসেছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, আপনি দেখতে পাচ্ছেন যে বাঁশের সাঁকো রয়েছে, ভেসাল রয়েছে এবং জমি রয়েছে, কৃষকরা চাষ করছেন এবং যারা আসলে মাছ ব্যবসার সাথে সংশ্লিষ্ট তারা আসলে কিছুক্ষণ পরেই মাছ মারতে শুরু করবেন। দৈনন্দিন জীবনে বেঁচে থাকাটা যে কতটা কঠিন এই মানুষগুলোর কাছে আসলে না বোঝা যায়, তাদের চিন্তা আসলে কতটুকু, ভোটের মাঠে মাছটা পিকে তারা কীভাবে নিচ্ছে সব কিছু শোনাবো। কাকঢাকা ভোরে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম এমন কোনো রিপোর্ট হতে যাচ্ছে। একটু ডিস্টার্ব করলাম, সেটা হচ্ছে যে মাশরাফি বিন মর্তজার নির্বাচনী প্রচারণা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কাকঢাকা ভোট থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তারা দৈনন্দিন কাজে বেরিয়ে পড়েছে। নির্বাচনের প্রভাব আসলে কতটুকু এবং মাশরাফি বিন মর্তজার নৌকার পক্ষে যে প্রচারণা চালিয়ে গেছেন তা জনগণের মনে আসলে কতটা দাগ কেটেছে? জনগণের মনে কালকের মাশরাফি বিন মর্তজার যে পথসভা হলো, এতেই আমরা ইতনা এবং ইতনা এক নং দুই নং ওয়ার্ডের লোক তাকে বুঝিয়ে দিছি যে আমরা তাকে কত কতটুকু অন্তর দিয়ে ভালো জানি এবং নৌকাকে কত ভালোবাসি। ওকে, একটু থামাতে চাই, একটু থামাতে চাই, আসলে ভোটের মাঠে কথা বলতে চাই। নির্বাচন তো এসে গেছে, সামনে সাত তারিখে ভোট। মাশরাফি বিন মর্তজা আপনাদের আসনের প্রার্থী, মাশরাফি বিন মর্তজা ভোটের মাঠটা আসলে কেমন দেখছেন এবং ভোটাররা আসলে কি বলছেন? ভোটাররা বলতে চায় মাশরাফি আল্লাহর রহমতে অ্যাকশন হয়ে যাবে, আমলিকির ঘাটি হলো নড়াইল, সে তা বাঁধবে না, আজে বাজে যেই যা কোক না কেন মাশরাফি হয়ে যাবে। আমলিক সরকার যে কাজ করেছে সব জায়গায় উন্নয়ন হয়েছে, উন্নয়নের দ্বারায় এই যে আপনার এই যে খাল ব্রিজ, মার ব্রিজ, কালনার ব্রিজ, সেতু ব্রিজ, মসজিদ মাদ্রাসা সব জায়গায়, স্কুল কলেজ সব জায়গায় উন্নয়ন হয়েছে। হ্যাঁ, মাশরাফি ভাইকে আমরা ভোট দিব, আমাকে বাড়ির পাশে দুটো রাস্তা আছে, আমরা কৃষিকাজ করি, আমরা ফসল নিয়ে ভালো বাড়ি উঠতে পারি না, গাড়িগুলা চলে না, যার জন্য তিনি ওয়াদা করে গেছে যে আমাদের এই রাস্তা ঠিক করে দেব। এই কারণে আমরা তারও ভালোবাসি আগের থেকে এবং ভোট দেবো মাশরাফি ভাই, যিনি এটা মনে রাখে। আমাদের বিজয় নিশ্চিত আল্লাহর রহমতে শেখ হাসিনা। নৌকামারখা দেশে মার্শা বিন মর্তজাকে, সে বিগত জীবন বিগত পাঁচ বছর আমাদের এমপি ছিলেন, খুবই আমাদের ইউনিয়নের উন্নয়ন হয়েছে। এটা মার্শা বিন মর্তজা 90% ভোট পাবে জায়গা, 90%। ক্রিকেট থেকে এই নির্বাচনে এই রাজনীতিতে আসাতে তাতে তাকে আরও অনেক বেশি মানুষ এসেছে। যেরকম টিভিতে আমরা দেখতাম, আমরা কালকে সরাসরি দেখেছি, মা বোনরা মা বোনদের ঢল নামিয়েছে, মা বোনরা সরাসরি তাকে দেখতে পারেছে, তার সাথে কথা বলতে পারেছে। এই যে যে আমাদের মনের আকাঙ্ক্ষাটা ছিল সেটা আমরা কালকে পরিপূর্ণ করে ফেলাইছি। অন্য অন্য এমপি থেকে সে কাজ করেছে, মাশরাফি আগের থেকে ভালো করছে, আগের যে এমপি আইছে এই সমস্ত জিনিস করে নেই। সেগুলি আমাদের গ্রামের ভাষা কালকে কথা বলেছে, আমাদেরকে বোঝাই দিয়েছে যে না, আমিও কোনো না কোনো মায়ের সন্তান, আমিও কোনো গ্রামের ছেলে। এইভাবে সে কালকে যে যেটা করে গেছে তার বিকল্প, আমি যদি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যদি যে কদিন বাঁচায় রাখে যতদিন আমি ভোট দিতে পারবো, নৌকায় মার্খা ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেবো না। এবং মাশরাফি বিন মর্তজা যতদিন নির্বাচনীতে থাকবে, রাজনীতিতে থাকবে, ততদিনই আমি তাকে ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তাকে ভোট দেবো ইনশাল্লাহ। নড়াইলে আপনাদের কাছে যে মাশরাফি বিন মর্তজা, ওনাদের কাছে তিনি হচ্ছে কৌশিক। উনি যে কথাটা বললো যে একদম গ্রামের ভাষায় কথা বলেছে, নড়াইলের ভাষায় কথা বলে আছে, খাবানি জাবানি দিবানি। এই যে মাশরাফি বিন মর্তজা সাধারণ মানুষের হৃদয়ের অন্তঃস্থলে বসবাস করে, এই মানুষটাকে নিয়ে ষড়যন্ত্র করে এই মানুষটা নির্বাচনে মাঠে তার সম্মানহানি করার যে অপপ্রচার চলছে, আমার কাছে মনে হয়েছে সাত তারিখে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মাশরাফি বিন মর্তজাকে জয়যুক্ত করে সাধারণ মানুষ তার জবাব দেবে। আরিয়ান সাকিব টোডো, নরাইল এক্সপ্রেস।